আমেরিকা ভারতের কাছে 31টি MQ-9B ড্রোন বিক্রির চুক্তি অনুমোদন করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তিতে মানববিহীন বিমান বা ড্রোনের পাশাপাশি ভারতের কাছে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামও বিক্রি করা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভারত ও আমেরিকার মধ্যে প্রায় $400 কোটি এই চুক্তি নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছিল। ভারত সামরিক ব্যবহারের জন্য এই জাতীয় ড্রোনগুলো কেনার কথা 2018 সালে প্রথম বলা শুরু করে। তবে আরও অনেক আগে থেকেই তারা অস্ত্রবিহীন বিমান কেনার ব্যাপারে আগ্রহী ছিল। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অনুমতি পাওয়ার অর্থ এই নয় যে এই চুক্তিটি সম্পাদিত হবেই। খবরে প্রকাশ, মার্কিন আইন প্রণেতারা বলেছিলেন যে এই চুক্তিতে তাদের সম্মতি দেওয়ার আগে ভারতের উচিত আমেরিকায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুর কথিত হত্যা ষড়যন্ত্রের অর্থপূর্ণ তদন্ত করা। আমেরিকার ডেমোক্র্যাট সেনেটর বেন কার্ডিন সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান। তিনি বলেছিলেন যে আমেরিকার মাটিতে হত্যার ষড়যন্ত্রের তদন্তের বিষয়ে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরেই তিনি এই বিষয়ে তাঁর অবস্থান পরিবর্তন করেছেন। রয়টার্সের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গত বছর আমেরিকায় রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন, তখন তিনি বাইডেন প্রশাসনকে এই চুক্তিটি ত্বরান্বিত করার অনুরোধ জানান। বর্তমানে ভারত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য MQ-9B বিমান লিজে নিয়েছে। পেন্টাগন জানিয়েছে যে এই বিমানগুলোর জন্য চুক্তির বরাত জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম কোম্পানিকে দেওয়া হয়েছে। এই ড্রোনগুলোর বিশেষত্ব সম্পর্কে বলতে গেলে বলতে হয়, MQ-9B আসলে এমন একটি চালকবিহীন বিমান যা দূর থেকে ওড়ানো এবং নিয়ন্ত্রণ করা যায়। এই ধরনের বিমানকে বলা হয় রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম বা RPAS। দূর থেকে এটি যিনি পরিচালনা করেন সেই পাইলট একটি সাধারণ বিমান ওড়ানোর সময় সবকিছু যেমন করে দেখেন, এখানেও ঠিক সেভাবেই সব দেখতে পান। এটি আধুনিক রাডার সিস্টেম এবং সেন্সর দিয়েও সজ্জিত। এটি স্বয়ংক্রিয়ভাবে টেক অফ এবং ল্যান্ড করতে পারে। এটিকে স্যাটেলাইটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় এবং সব ধরনের আবহাওয়ায় দিন রাত 40 ঘন্টারও বেশি সময় ধরে এটি উঠতে পারে। এটি 2155 কেজি পর্যন্ত ওজন নিয়েও উঠতে পারে। যদি আমরা এর ব্যবহার সম্পর্কে বলি, তাহলে বলতে হয় এটি দুর্গম স্থানে মানবিক সহায়তা প্রদান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত পর্যবেক্ষণ, বিমান হামলা পরিচালনা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য ব্যবহার করা যেতে পারে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 31টি ড্রোনের মধ্যে 15টি ভারতীয় নৌবাহিনীকে এবং 8টি ড্রোন ভারতের সেনা ও বিমান বাহিনীকে দেওয়া হবে। রিপোর্ট অনুসারে ভারত MQ-9 সিরিজে উপলব্ধ 2টি ধরনের ড্রোন কেনার কথা বিবেচনা করছে, MQ-9B স্কাই গার্ডিয়ান এবং MQ-9B সি গার্ডিয়ান। সি গার্ডিয়ান ড্রোনগুলো সামুদ্রিক নজরদারির জন্য ব্যবহার করা হবে এবং স্কাই গার্ডিয়ান ড্রোনগুলো স্থল সীমান্ত রক্ষার জন্য মোতায়েন করা হবে। এই ড্রোনগুলো কিনতে ভারতের পরিকল্পনা তার চালকবিহীন প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার প্রচেষ্টার একটি প্রধান অংশ। ধারণা করা হচ্ছে যে এই ড্রোনগুলো ভারতকে তার সীমান্তে নজরদারি ক্ষমতা বাড়াতে এবং সম্ভাব্য হুমকিগুলো আরও সফলভাবে শনাক্ত করতে সমর্থ করবে। এছাড়া ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের দিকে নজর রাখতেও এই ড্রোন যে ব্যবহার করা হবে সেটাও একরকম নিশ্চিত।